আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই স্পেশাল এবং ভিন্ন স্বাদের পোলাও ভাত রান্না যারা নতুন রাঁধুনি এবং যারা ব্যাসলন তাদের আশা করি খুব উপকারে আসবে দেখতে পারতেছেন বাচ্চা কত জর্জরা এবং সুন্দর হয়েছে চলুন আমরা রান্নায় চলে যাই চুলাই একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এক একটু দারুচিনি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এটা আমি হালকা একটু নেড়ে নিব এটা কিন্তু আমি বেরেস্তা করব না তাহলে বাতের কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি এখানে এক মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন ভেজে নেব চালটা আমি খুব ভালোভাবে বাঁচব যাতে চালটা দেখতে একটু সাদাটে হয়ে যায় প্লাস হচ্ছে হাঁড়ির নিচাল লেগে আসবে না হাঁড়িতে একটা শন শন শব্দ হবে এক ততক্ষণ পর্যন্ত আমি বাঁচতে থাকবো এটা একটু সময় নিয়ে বাঁচতে হবে চুলা রাস থাকবে মিডিয়াম আর হচ্ছে এখনো কিন্তু আমি আদা রসুন অ্যাড করি নাই এখন অ্যাড করবো তেলে আদা রসুন দিলে আর পুরা ভাত হচ্ছে আদা রসুনের গন্ধ হয়ে যায় আর পোলাপাতের যে অরিজিনাল গন্ধ সেটা হারিয়ে যায় এই জন্য এই টিপসটা যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে আশা করি খুব পারফেক্ট একটা আপনারা পোলাপাত পাবেন এটা আমি আবার একটু নেড়ে দিলাম এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করতেছি এখানে আমি দুই কাপ পানি দিব এখন আমি দেড় কাপ দিয়ে দিব এরপরে হচ্ছে আমি গাজর কুচি আর হচ্ছে মটরশুঁটি অ্যাড করব এরপরে আমি আবার আধা কাপ যে পানি দিই নাই ওই পানিতে হচ্ছে দুই টেবিল চামচ গরু দুধ আর হচ্ছে আধা চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ ওটা দিয়ে গুলিয়ে দিয়ে দিব। এই যে আমি গাজর এবং মটরশুঁটিটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটু করে মিশিয়ে নিয়েছি এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি গরুর যেটা দুধ গুলিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি দেখতেছেন পানিটা টেনে আসছে কারণ এখন চুলাটা হাই হিটে ছিল এখন আমি ছোটো করে দশ মিনিটের জন্য এটা দমে দিয়ে দিব দশ মিনিট পরে হচ্ছে আবার ফিরে আসব কিন্তু এখানে যে একটা ঢাকনায় ছিদ্র থাকে আমি ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আপনার দেখতে পারতেছেন এভাবে দিয়ে আমি ফিরে আসবো দশ মিনিট পর এই যে ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিব উপর থেকে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব বাতের সাথে ফাঁকে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার সহজ রেসিপি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাকে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো উত্তর দেওয়ার আমি নিচে একটি তাওয়া দিয়ে আবার দশ মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি আমি দশ মিনিট পর ফিরে আসছি আমার বাচ্চা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আশা করি এটা আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই রোস্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ